আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্বপ্নের ব্যাখ্যা বা তাবিজ সম্পর্কে আলোচনা করব। সে গুরুত্বপূর্ণ স্বপ্ন দুটি হলো, কোনো পুরুষ যদি নিজেকে স্ত্রী রূপে দেখতে পায় এবং কোনো নারী যদি স্বপ্নে নিজেকে পুরুষের আকৃতিতে দেখতে পায়, তাহলে এর অর্থ কি হতে পারে। দর্শক, এইরকম স্বপ্ন কিন্তু অনেক তরুণ তরুণী অথবা নারী পুরুষ কিন্তু হর হামেশা দেখতে পায়। সেক্ষেত্রে আজকে ভিডিওটির মাধ্যমে আমরা জানব এর তাবির কিংবা ব্যাখ্যা কি হতে পারে। দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা আর না বাড়িয়ে স্বপ্ন দুটির তাবির জেনে নেই। দর্শক, সেক্ষেত্রে কোনো নারী যদি নিজেকে পুরুষের আকৃতিতে স্বপ্নে দেখতে পায়, এর অর্থ কিন্তু ভালো হয়। এর অর্থ হবে ওই নারীর সম্মান বৃদ্ধি পাবে, ওই নারী সুখ শান্তিতে বসবাস করতে পারবে, অথবা ওই নারীর জন্য এমন একটি সুসংবাদ আসবে যে সুসংবাদটি শুনে ওই নারী খুশি হয়ে যাবে। সেক্ষেত্রে ওই নারী যদি অবিবাহিত হয় এবং অল্প বয়স্ক হয়, তাহলে এর অর্থ হবে ওই নারীর অচিরেই বিবাহ হতে পারে এবং ওই নারীর সুন্দর একজন জামাই মিলবে, এমনই একটি ইশারা বহন করে থাকে। এক কথায় বলাই যায়, কোনো নারী যদি স্বপ্নে নিজেকে পুরুষের আকৃতিতে দেখতে পায়, এর অর্থ কিন্তু ভালো হয়। অপরদিক থেকে কোনো পুরুষ যদি স্বপ্নে নিজেকে নারীর আকৃতিতে দেখতে পায়, এর অর্থ কিন্তু খুবই খারাপ হয়। সেক্ষেত্রে কোনো অবিবাহিত পুরুষ অথবা অবিবাহিত যুবক যদি স্বপ্নে নিজেকে নারীর আকৃতিতে দেখতে পায় অথবা নিজের গোপনাঙ্গ যদি নারীর আকৃতিতে দেখতে পায়, এর অর্থ কিন্তু খুবই খারাপ হয়। এর অর্থ হবে ওই পুরুষটি সামাজিকভাবে অচিরেই অপমানিত ও অপদস্থ হবে, অথবা ওই যুবকটির আর্থিক ক্ষতি হতে পারে। এক কথায় বলাই যায়, কোনো পুরুষ যদি নিজেকে স্বপ্নে নারীর আকৃতিতে দেখতে পায়, এর অর্থ খুবই খারাপ হবে। সেক্ষেত্রে কোনো অবিবাহিত পুরুষ যদি নিজেকে নারীর আকৃতিতে দেখতে পায়, এর অর্থ হবে অচিরেই ওই পুরুষের সম্মানহানি হতে পারে, অথবা আর্থিক ক্ষতি হতে পারে, অথবা যে কোনো দিক থেকে তার একটি বিপদ অথবা দুর্ঘটনা হতে পারে। দর্শক, তাছাড়াও আপনি যদি অন্য আরও কোনো স্বপ্ন দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনার সেই স্বপ্নের কথা লিখে জানাবেন, আমি আপনার সে স্বপ্নের সঠিক তাবির কিংবা ব্যাখ্যা বলে দেওয়ার জন্য চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।